আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো স্পন্সর ও কৃষি বিষয় নিয়ে। এই স্পন্সর ও কৃষি বিষয়ে যারা ইতালিতে আসতেছেন, আপনারা অনেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, শুধুমাত্র আপনাদের এই প্রশ্নের জন্য আজকের এই ভিডিওটা করা। আশা করি এই ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করছেন, অনেকে আপনারা জান চাইছেন যে লিটন ভাই, ইতালিতে নাকি একটা স্পন্সর ও এগ্রিকালচার কাগজ জমা দিতে নাকি 16 ইউরো খরচ হয়, তার বেশি নাকি খরচ হয় না এই বিষয়টা নিয়ে। এরকম অনেকে আপনারা জান চাইছেন যে 16 ইউরোর বেশি নাকি খরচ হয় না, তা অনেকে তো ন্যায় অনেক বেশি। সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আর ইতালিতে যারা কাগজ জমা দিবে তাদের কি থাকতে হবে, সেই বিষয়টা থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা যারা ইতালিতে আসতেছেন বাংলাদেশ থেকে, অনেকে আপনারা আশায় আছেন যে আপনি ইতালিতে আসবেন, পাসপোর্ট বানাইছেন কিবা আপনি লোক খুঁজতে আছেন, আবার অনেকে অনেকের দ্বারা কাগজ জমাও দিয়েছেন, পাসপোর্ট জমাও দিয়েছেন ইতালিতে আসার জন্য। এখন এখানে যে দাঁড়াইছে, পূর্বে একটা ভিডিও দিছি 2025 সালে যে সিস্টেমটা আপনার কিরকম থাকবে, 2022-23-24 এই যে 3 বছর যারা জমা দিছে এর থেকে কিন্তু একটু ভিন্ন ধারায় কিন্তু 2025 এর কাগজগুলো জমা হবে। আপনার এই 3 বছর যেরকম সিস্টেমে জমা করছে সেই সিস্টেমটা কিন্তু 25-এ আর থাকবে না। অতএব আপনারা এই 25-এ যারা দিতে চান একটু চিন্তা ভাবনা করে সবকিছু বুঝে শুনে তারপর দেওয়ার চেষ্টা করবেন। যে আপনারা বললো আপনি সাথে সাথে দিয়ে দিলেন, এরকম আসলে আপনাদের করাটা কিন্তু একটা বোকামি হবে। আগে বুঝতে হবে, বুঝে শুনে তারপর কিন্তু এই পাসপোর্ট গুলো জমা দিতে হবে। আর এই পাসপোর্ট গুলো যদি আপনি জমা দেন 25-এ যাই, আপনার কিরকম খরচ আসতে পারে এই বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে 16 ইউরো নাকি খরচ হয়। 16 ইউরো আসলে এটা সরকারি ভাবে একটা মার্কাতি গুলো কিনতে হয়, সেই এটার দাম হয়েছে 16 ইউরো। বাংলাদেশি টাকা যদি আপনি কনভার্ট করেন এটা, তাহলে প্রায় আপনার 2200 টাকার মতো আসে আপনার এই 16 ইউরোতে। এখন এই 16 ইউরোতে যদি আপনার এই কাগজটা কি জমা হয়ে যাবে, হয়তো হাজারে একটা কাগজ জমা হইতে পারে। যেরকম আমি যদি একটা খেতের মালিক থাকি, তাহলে আমার নিজের ভাই হোক কিংবা আমার আত্মীয় স্বজন যার হোক, একজন আর আমি আনতে পারি যে আমি 1 টাকাও খরচের টাকা নিব না, আমি নিজেই কাগজপাতি সব নিজেই জমা করব, শুধু মার্কাতিগুলোটা কিনতে যে কয় টাকা লাগে সেই কয়টার দিকে আমি এটা জমা করে দেব, শুধুমাত্র একজনের ক্ষেত্রে। এখন এখানে আপনি একটা মানুষের দ্বারে কাগজটা দেবেন, দিলে সে কিন্তু নিজে জমা করতে পারতে আসে না, সে আইনা আর একটা উকিল ধরে উকিলের মাধ্যমে কিংবা যে কোনো একটা মালিকের মাধ্যমে আপনার এই কাগজটা জমা করতে আসে। আর এই কাজ যারা করে, যে উকিল হোক কিংবা যে কোনো একটা মালিক হোক, একটা জিনিস প্রসেসিং করতে গেলে তার একটা সময়ের দরকার হয়, তারপরে এই জিনিসটা নিয়ে অনেক খাটাখাটনি আছে, একটা ফাইল করতে গেলে সেটাও কিন্তু আপনার একটা কষ্ট আছে। এখন যে কোনো জিনিসকে আপনি বিনে কষ্টে বিনে সাথে কি আপনার কেউ কখনো করবে, কখনোই করবে না। অর্থাৎ একটা উকিল দিয়ে যদি এই কাজটা করতে চান, নর্মালে এই ইতালিয়ান দেখা যায় 200-250 ইউরো খরচ আছে তারে দিতে হয়। তারে দেওয়ার পরে সে এইটারে প্রসেসিং করে, সব কিছু কমপ্লিট করে তারপরে যে মালিকের আন্ডার জমা দেবেন সেই আন্ডারে এই কাগজগুলো মেল করার পরে আপনার এইগুলো জমা করার চেষ্টা করে। তাহলে যার কাছে দিলেন সে আইনে একটা উকিলের কাছে দিল, সে এই কাগজগুলো প্রসেসিং করে তারপর কোন মালিকের আন্ডারে জমা করবেন তার আন্ডারে সব কিছু কাগজপত্র ওকে করে তারপরে এই কাগজটারে সে সেন করে। তাহলে এই যে কাজগুলো করে, করার পরে তার তো একটা পারিশ্রমিক আছে, কেউ তো আর ফ্রি করতে চায় না। এই জন্য আপনার একটা পাসপোর্ট দিলে নর্মালে 200-250 টাকা খরচ আছে প্রতিটা পাসপোর্টে। সে ওই মার্কেটে বলো 16 ইউরো দিয়ে কিনবে, কাগজপাতি প্রসেসিং করবে, তারপরে এই সিস্টেমে আপনার সবকিছু কমপ্লিট করে তারপরে এটা কিন্তু সেন্ড করবে, ক্লিকের দিন আবার এটা সেন্ড করবে সবকিছু, তাহলে তার আন্ডারে থাকে। অর্থাৎ সেও তো এটা কাজ করে খায়, এটা কর্ম তার, কিন্তু এটাই তার কর্ম থাকে, সেইটাই কিন্তু তার কাজ থাকে। অর্থাৎ তার কিন্তু একটা কষ্টের জন্য, তার কাজের জন্য একটা পারিশ্রমিক দিতেই হয়, তাই 1 টাকা দিন আর 2 টাকা দিন। এভাবে আপনি হয়তো ইতালিয়ান আপনার 200-250 টাকা খরচ হয়, খরচ হইলে তারে যদি দেওয়া হয় সেইগুলো প্রসেসিং করে সবকিছু কমপ্লিট করে সেন্ড করা পর্যন্ত, আপনার রিসিভারটা দেওয়া পর্যন্ত তার উপরে কাজ থাকে। সে সবকিছু করে রিসিভারটা বাইর করে তারপরে আপনার দেবে, তার পরবর্তীতে তার কাজ শেষ। তাহলে এই কাজের বেনিফিটে সে 200-250 ইউরো পর্যন্ত
এই ট্যালিতে নিয়ে থাকে। অনেক জায়গায় বেশিও নেয়, আবার অনেক জায়গায় কমও নেয়, 200-এরও কম নেয়। কিন্তু এই 2025 সালে হয়তো মনে হয় 200-এর কম কেউ নেবে না। কেন, এখানে আপনার যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে আপনার অনেক কম থাকবে। অন্যান্য বছর যেরকম আপনার একটা মালিকের কাগজের উপরে 10টা 15টা 20টা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে, তার লোক আনতে পারবে 5 জন 6 জন, অথচ তার কাগজের উপরে 20 জন পর্যন্ত জমা করছে। আর এই 2025 সালে আপনার একটা মালিকের উপর হাই 1 থেকে 3 এর ভিতরে আপনার জমা করতে হবে, 3 জন পর্যন্ত জমা করতে পারবে তার ডকুমেন্ট যদি সবকিছু ভালো থাকে। যদি দেখে যে না এই কাগজের উপরে 3 জন শ্রমিক আনা যাবে, তাহলে 3 জন পর্যন্ত দোমানদার করা যাবে, তার বেশি কিন্তু করতে পারবে না। বেশিরভাগই থাকবে 1 জন কি 2 জন, একদম অতিরিক্ত হয় তাহলে 3 জন পর্যন্ত দোমানদার করতে পারবে যে কোনো একটা মালিকের ডকুমেন্টের উপরে। তাহলে এত বড় রিস্ক নিয়ে একটা যখন ডকুমেন্ট দোমানদার করবে তখন তারে মনে করেন 200-250 ইউরো কিন্তু এমনি খরচ তার আছে। আর একটা লোক যারে দেবেন সে গাড়ি নিয়ে আসবে যাবে সব সময় এটা তদারকি করবে, তারও কিন্তু গাড়ির পিছনে অন্তত এই সম্পূর্ণ সময়টা ব্যয় করতে গেলেও বাংলাদেশি টাকা 5-6 হাজার টাকা তার খরচ আছে। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশি টাকা আপনার 35-40 হাজার টাকা খরচ হয়। এখন আপনি যদি এই জায়গা সরকারি যে এটা আছে মার্কেটে ওলোটা আছে আপনার 16 ইউরো, এটা যদি হিসেব করেন তাহলে কিন্তু আপনার এই কাগজটা হয়তো আপনার দিতে পারেন, দিলে জমা দেবে কিনা সেটা হচ্ছে পরের কথা। আসলে এটা জমা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই 1000 টাকা যদি দেন হয়তো আপনার এটা জমা এটা হয়তো আপনার জমা করতে পারে একটা আশা থাকা যায়। কিন্তু এরকম একটা আনুমানিক খরচ নেই উকিলরা, বেশিরভাগই উকিলরা এরকম খরচ নিয়ে থাকে প্রায় জায়গায় আর কি। যতদূর যা জানি আমি, এখানে উকিল যারা আছে যারা এই বিষয় নিয়ে কাজ করে, আমি তো প্রায় 12-13 বছর ইতালিতে যেটুক দেখছি তারা এরকম একটা পারিশ্রমিক নিয়ে থাকে। ঠিক আছে, তা আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এইরকম একটা অ্যামাউন্ট আপনাদের দিতে হবে, দিলে হয়তো আপনার কাগজটা জমা করতে পারে। আর এখন হয়তো এই নতুন যারা এই 25 সালে আনবে, এখন এরা চিন্তা করতেছি কি আমি তো বেশি কাগজ জমা করতে পারতেছি না, 4-5টা কাগজ আনতে হবে কি 10টা কাগজ আনতে হবে, তাহলে আমি যাদের কাগজ আনবো গ্যারান্টি দিয়ে অনেক বেশি আকারে টাকা নেবো, 2 লাখ 4 লাখ 5 লাখ এরকমও টাকা নিয়ে তারপর জমা করবো। এরকম সিস্টেমে আপনারা আমি যেটুকু আশা করি আপনারা এইভাবে কেউই টাকা পয়সা দিয়ে লেনদেন করে তারপর এইভাবে জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এইটা আপনার হইতেও পারে নাও হইতে পারে। যদি আপনার ক্লিক হয় তাহলে আপনার 100 ভাগের ভিতরে 80% শিওর থাকতে পারেন যে হবে, তারপর এটা আপনার শিওর না হইয়ে এত পরিমাণ টাকা কাউরে হাতে না দেওয়াই আপনার জন্য বেটার হবে। যদি আসতেই চান শুধু খরচের টাকাটা দেন। 2025 সালের জন্য বলছি এটা, 22-23-24টা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন ছিল, এটা আপনার একদম আলাদা সিস্টেমে ছিল। 2025-এরটা একদম আলাদা। এখানে আপনার ক্লিক করতে গেলে কি হবে সেটা নিয়ে পরবর্তীতে কথা বলতেছি। যারা আসতে চান কত কি খরচ হইতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এরকম একটা আংশিক আপনাদের খরচ আসবে, সেইভাবে আপনারা দিয়ে হয়তো পাসপোর্টটা আপনারা জমা করতে পারেন। এই ছিল আপনাদের যারা ইতালিতে আসতে চান স্পন্সর ও এগ্রিকালচার বিষয়ে, আশা করি আপনারা ক্লিয়ার হইলেন যে আপনি যদি সত্যি আসতে চান, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ইতালিতে আসবেন তাহলে আপনি এইভাবে দিয়ে তারপর দেখতে পারেন। যারা সাধারণ একটা হয়তো হালকা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনি জমা করতে পারেন, যদি বের হয় বের হইলে আপনি শিওর থাকতে পারেন, যদি বের হয় তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো সহায়তা করবে যে এটা আপনি পাবেনই যদি বের হয়। বের হইলে কোনো আর কথা নেই, কেন 25 সালেরটা বের হইলে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা নিয়ে অনেকে আপনার জানতে চাইছিলেন যে আসলে লিটন ভাই এই বিষয়টা তো আপনারা অনেকে জানেন না যে কত কি কিরকম লাগতে পারে, সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে 25-এর বিষয়টা এই 2025 সালের বিষয়টা একদম ভিন্ন। আপনারা যদি আসতে চান এই সিস্টেমে হয়তো আপনারা একটা রিস্ক নিয়ে দেখতে পারেন। আর এখানে কিন্তু আপনার 2025 সালে ঢালাও হবে যে 2 লাখ 4 লাখ 5 লাখ যে জমা দেবেন সেরকমও কোনো সিস্টেম নাই, হয়তো 5-10 হাজার কাগজ জমা হইতে পারে যেটুকু আর কি ধারণা, এখন বেশি হইতে পারে কম হইতে সেটা এখন ক্লিয়ার না, কিন্তু আনুমানিক হয়তো 5-10 হাজার কাগজ আর কি। যে সিস্টেম বলতে আছে যে সিস্টেম আইন হয়েছে সেই সিস্টেম যদি হয় তাহলে 5-10 হাজারের বেশি কাগজ জমা হবে না। আপনি লক্ষ লক্ষ কাগজ দিলেন, দিলে বাংলাদেশ থেকে আপনার এই ইতালিতে আসলো, আসলে কিন্তু কোনো ফায়দা হবে না, হয়তো 2-5-10 হাজার কাগজ জমা
হওয়ার সম্ভাবনা আছে এইভাবে। আবার এত যে হবে কিনা এরকমও কোনো শিওর না, কেন এবছর তো আপনাদের আবারও বলি 2025 সালের বিষয়টা একদম ভিন্ন। এবার যাই ভিন্ন বলতে কিরকম, যেরকম আমার একটা স্পিড আইডি আছে, ইতালিতে যাদের ডকুমেন্ট আছে প্রায় মানুষের স্পিড আইডি আছে, আমাদের স্পিড আইডি গুলো নর্মাল আইডিস দেখা যায়। এগুলো যেরকম বলে না যে 10, 20, 30, 40 একটা পাওয়ার থাকে একটা জিনিসের, 10 এর 1 পাওয়ার, 20 এর 1 পাওয়ার, তো আমারটা আমাদেরটা মনে করেন 10 পাওয়ারের, আর ইতালিয়ান যারা আছে অনেক উকিলদের আছে তাদের 20 পাওয়ারের, তাদের যে স্পিড আইডি গুলো থাকে তাদের হাই কোয়ালিটি স্পিড আইডি গুলো তাদের খোলা থাকে। এখন আমাদের আইডি দিয়ে দেখা যায় যাদের নর্মাল আছে এই আইডি দিয়ে 22-এ ক্লিক করছে, 23-এ ক্লিক করছে, 24-এ ক্লিক করছে, অনেকের আইডি দিয়ে 2-3 বার করে ক্লিক করা হয়েছে। এই সব আইডি দিয়ে কোনো ক্লিক করতে পারবে না 2025 সালে। 2025 সালে যদি ক্লিক করতে হয় একদম নতুন আইডি লাগবে, আর এটা ভেরিফাই আইডি লাগবে। এই দেশে যারা আছে বড় বড় উকিল যারা আছে তাদের যে আইডিগুলো আছে ভেরিফাই করা সেই আইডিগুলো লাগবে। যখন ক্লিক করতে যাবে তাদের একটা সরকারিভাবে একটা কোড আসবে, কোড আসলে ওইটা ভেরিফাই করার পরে তারা এই কাগজগুলো ক্লিক করতে পারবে, স্পিড আইডি ভিতরে ঢুকতে পারবে। এরকম ভারতী যাদের স্পিড আইডি আছে শুধুমাত্র তারাই এই এগ্রিকালচার স্পন্সর ভিসার জন্য ক্লিক করতে পারবে। এবার কিন্তু আপনার সকলে ক্লিক করতে পারবে না, সকলে ক্লিক করতে গেলে কিন্তু কখনোই সম্ভব না, কারণ নর্মাল স্পিড আইডি দিয়ে কেউ ক্লিক করতে পারবে না। পূর্বে তো একটা স্পিড আইডি দিয়ে মনে হয় 5-6 বারও ক্লিক করছে, এই 2025 সালে এরকম কেউই ক্লিক করতে পারবে না। এই কারণে দেখা যায় অনেকে আপনার এই কাগজগুলো জমা করতে পারবে না, হয়তো কিছু সংখ্যক মানুষ জমা করতে পারবে, ভালো ভালো উকিল যাদের সাথে যোগাযোগ আছে তারা হয়তো কিছু কাগজ জমা করতে পারবে, কিন্তু ঢালাওভাবে যারা জমা করছে আগে পূর্বে তো সবাই যে যেখানে পারছে, বাঙালি যাদের দোকান ছিল এক এক দোকানে 20টা, 30টা, 50টা, 100 ল্যাপটপ নিয়ে বসে তারপর বাঙালি ক্লিক করছে, এবার কিন্তু সেই হারে ক্লিক করতে পারবে না, একটু ডিফিকাল্ট থাকবে, একটু আপনার কষ্ট করে ক্লিক করতে হবে। সবাই যে ঢালাভাবে ক্লিক করবে সেরকম পারবে না, যাদের বাড়তি স্পিড আইডি গুলো আছে তারাই ক্লিক করতে পারবে। আশা করি আপনারা জানতে পারলেন, যারা ইতালিতে এই 2025 সালে আসতে চান যে আপনাদের কিরকম খরচ আসতে পারে, আর এই বিষয়টা ক্লিয়ার ভাবে বললাম, আর অ্যামাউন্টের জন্য এই জন্য বললাম কেন 2025 সালে হয়তো আপনার 10-এর ভিতরে 2 জন থাকতে পারে, 1 লাখ কাগজ যদি আসে তার ভিতরে হয়তো 2000, 4000, 5000 কাগজ থাকতে পারে, 1 লাখ কিন্তু আপনার থাকবে না। এই জন্য সবাই একটু হিসাব করে ইতালিতে কাগজ জমা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, অনেক ভাইরা হয়তো আমার নাম্বারটা দেওয়া আছে এই জন্য অনেকে আপনারা ভাইরা ফোন দেন, হয়তো জানেন না বাংলাদেশ থেকে অনেকে অনেক সময় ফোন দিয়ে থাকেন অনেক রাত্রে এই কাগজ বিষয় নিয়ে। আসলে আপনারা যেগুলো জানতে চান শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপে আপনারা একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিলে আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা এই জমা দেওয়ার কথা বলেন, এই জমা দেওয়ার কথা নিয়ে আমাদের কেউই কখনো ফোন দেওয়ার চেষ্টা করবেন না, কেননা এইসব কাগজপাতি কখনোই আমি জমা দেওয়ার চেষ্টাও করি না আর কখনো আমি জমা দিও না। ঠিক আছে, আপনাদের ক্লিয়ারভাবে আরও বলে দিলাম। হয়তো অনেকে আপনারা বলতে চাচ্ছেন যে ভাই আমার একটা কাগজ কোনো কাজে একটু জমা করে দেন, যে আপনার যা খরচ আসে আমি দেবো। যাই হোক, এইসব বিষয় নিয়ে আপনারা কখনোই কল দেওয়ার দরকার নেই, কারণ আমি এইসব কাজে কখনোই যাই না। পূর্বেও বলছি এখনো বলি, যারা আপনারা এই বিষয় নিয়ে বলতেছেন এই বিষয় নিয়ে আপনারা ফোন না দিলে এই সব সাইতে আমি খুশি হব। আর যদি কিছু জানতে চান এই বিষয় নিয়ে তাহলে আপনারা অবশ্যই ভয়েস মেসেজ পাঠাবেন, আপনাদের ভয়েস মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আপনি কি বিষয় নিয়ে জানতে চান। এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা একটু হলে আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আমি লিটন ইটালি নিয়ে পলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।